Namaskar, swagatam aapka saise live hour studio at Morosmita. Maznikha Nagaon arokhir encounter arokhir guli na hoto hoise drugs bepari Nur Jamal. Juria telia pothara drugs or biruthe obhijan cholaute khongkuritu hole encounter. Drugs bebokhaitur ghorar obhijan cholar samoyote arokhi torwalere akraman koribole udyot hoisil drugs mafia tu. Jar babe guli chalona koribole paito hoy arokhi khu hatot guli lagi ahoto hoy drugs mafia tu. Rikodin thori juria drugs or abad beha cholai asil Nur Jamale. Obhijan kalot arokhe bohu khongkhok heroin jabda korise. কিছুদিন পূৰ্বে নূৰ জামালে বিক্ৰী কৰা ড্ৰাগছ সেৱন কৰি মৃত্যু হৈছিল এজন যুৱকৰ পুনৰবাৰ জনাইছো এক গুৰুত্বপূৰ্ণ খবৰ মাজনিখা নগাঁৱৰ কি এনকাউণ্টাৰ আৰু কি গুলি ৰাখত হৈছে ড্ৰাগছ বেপাৰী নূৰ জামাল জুৰিয়া তেলিয়া পথৰত ড্ৰাগছ অবিৰুদ্ধে অভিযান চলাইছিল আৰু কি সমস্যাটি এনকাউণ্টাৰ ঘটনা ড্ৰাগছ ব্যৱহাৰৰ ঘৰত অভিযান চলোৱাৰ সময়তে আৰু কি টৰৱালৰ আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হৈছিল ড্ৰাগছ মাফিয়াটো যাৰ বাবে গুলি চালনা কৰিবলৈ বাধ্য হয় আৰু কি হুহাতত গুলি লাগি আহত হয় ড্ৰাগছ মাফিয়াটো দীৰ্ঘদিন ধৰি জুৰিয়া ড্ৰাগছৰ অবাধ বেহা চলাইছিল নূর জামালে অভিযান কালত আরকে ভূখংখক হেরোইন জব্দ করেছে কিছুদিন পূর্বে নূর জামালে বিক্রি করা ড্রাগস সেবন করি মৃত্যু হৈছিল এজন যুবকৰ তো তেলেয়া বেবেজিয়া পঠার আন্ডার জুরিয়া পিএস এটু বহুত এটা ওয়ান্টেড ড্রাগস পেডলার হয় নূর জামাল ইয়া নামটো ইয়াক আমি বহু দিন পৰা বিচাৰি আছিলোঁ ইয়াৰ পৰা ড্ৰাগছ খাই পেলাই এটা লৰা অসমীয়া আমাৰ এটা লৰা অভাৰডোজ হৈ মৰি গৈছে আগতে এক বহুত দিনৰ পৰা বিচাৰি আছিলোঁ আজি আমাৰ জালত পৰিলে আমাৰ পুলিচ টিম যোৱাৰ লগে লগে আজি আজি আমি ইয়াক লেট নাইট আমি অপাৰেশ্যন কৰিছোঁ এইটো আমাৰ অচি জুৰিয়া আৰু আই চি হৈবৰগাঁও তাত গৈছে যোৱাৰ লগে লগে সি গম পাই পুলিচ গম পাই সি ডেগাৰ দি পেলাই এটেক কৰিব বিচাৰিছিল হয় হাতত লাগিছে গুলি এটেক কৰিব বিচাৰিছিলে আৰু হাতত গুলি মৰা হৈছে তাৰপিছত তাক কাবু কৰা হৈছে ড্ৰাগছ পোৱা হৈছে তাৰ যথেষ্ট Kokrajhar Bedlang Mari Bazar Nikha Bidhongki Agnikanda Kebakono Bebokhaik Protisthanor Khoy Khoti Khukurbaro Nikha Kokrajhar Sohoror Nati Durar Bedlang Mari Bazar Ek Bidhongki Agnikanda Khongkhorito Hoy Buli Janibo Para Goise Aru Sarchakito Phalot Udbhab Hoa Bhoa Bhoa Agnikanda Ar Mobile Meramoti Kora Dukanoke Adi Kori Kebakono Bebokhaik Protisthanor Bistroy Khoti Khaton Hoy Anhate Agnikanda Dut Folu Sheikh Bokul Nur Islam Shahjahan Manik Jolil Hakim আৰু ৰহিমৰ দোকান জলি সারখা হয় ইয়াৰ ওপৰত অগ্নিকাণ্ডৰ ফলত প্ৰায় 10 লাখ টকাৰ খা সম্পত্তি বিনষ্ট হয় আনহাতে ঘটনাস্থলীত উপস্থিত হৈ পৰিস্থিতিৰ বিষয়ে বুজ লবলৈ যোৱা এবিএম সুৰ কেন্দ্ৰীয় সাংগঠনিক সম্পাদক জাইদুল ইসলামী অগ্নিকাণ্ডটোৰ ফলত প্ৰায় 15 লাখ টকাৰ খা সম্পত্তি বিনষ্ট হ'ব বুলি জানিবলৈ দিয়ে লগতে অগ্নিকাণ্ডৰ ফলত ক্ষতিগ্ৰস্ত হোৱা ব্যৱসায়ীসকললৈ চৰকাৰৰ তৰফৰ পৰা সহায়ৰ হাত আগবঢ়াবলৈ আহ্বান জনাইছে উল্লেখ হয় যে কুকুৰাঝাৰৰ পৰা যোৱা দুখন কৈ অগ্নিনিৰ্বাপক বাহিনী জুই নুমুৱা গাড়ীয়ে প্ৰায় এঘণ্টাৰ মূৰত জুই নিৰ্বাপিত কৰিবলৈ সক্ষম হয় রাইজও কব পৰা নাই বা আমি যিখিনি দেখাবলৈ পালোঁ এতিয়ালৈকে অগ্নিকাণ্ডটো কেনেকৈ সংসূত্র হল এতিয়ালৈকে গম পোৱা যোৱা নাই আৰু ইয়াৰ ফলত প্ৰায় 9খন দোকান ইয়াতে জ্বলি সারকার হৈ গল আৰু প্ৰায় আমি যিখিনি দেখিবলৈ পালোঁ প্ৰায় 15 20 লাখ টকা এটা এই অঞ্চলৰ মানে যিকেইটা দোকান ক্ষতি হৈছে ক্ষতি দোকানবিলাকৰ মানে যিখিনি মালপত্র আছিল প্ৰায় 15 20 লাখ টকাৰ এটা ক্ষতি হৈছে বুলি আমি ইতিমধ্যে মানে দেখিবলৈ পাইছোঁ মানে গরিব মানুহ চৰকাৰৰ ফালৰ পৰা এই যি ক্ষতিপূৰণখিনি হল উপযুক্ত ক্ষতিখিনি চৰকাৰক দিবাৰ কাৰণে আমি এবিএমচিয়ে দাবী উত্থাপন কোনে গঠন কৰিব হাইলাকান্দি পৌৰসভা কোন হ'ব পৰৱৰ্তী পৌৰপতি পৌৰসভা নিৰ্বাচনৰ ফলাফলত হাইলাকান্দিৰ সংঘটিত হৈছে আজব কাণ্ড দলতকৈ এবাৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থীৰ জয় জয়কাৰ ছজনকৈ বিজেপি প্ৰাৰ্থী জয়ী হোৱাৰ বিপৰীতে নিৰ্দলীয় প্ৰাৰ্থীয়ে দখল কৰিছে 10টা ৱাৰ্ড এবাৰ নিৰ্দলীয় কিংমেকাৰত পৰিণত হৈছে হাইলাকান্দি নিৰ্বাচনী ফলাফলৰ পিছতে সকলো নিৰ্দলীয় একজুট হৈ থকাৰ কথা ঘোষণা কৰিলেও এতিয়া ফাট ধৰিছে নিৰ্দলীয় শিবিৰত এতিয়া দুই ভাগে বিভক্ত হৈছে হাইলাকান্দিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থীসকল বিজেপিৰ প্ৰাৰ্থীৰ পৰা বঞ্চিত হৈ নিৰ্দলীয় ৰূপে জয়লাভ কৰা পাঁচগৰাকী পৌৰ সদস্যই এতিয়া বিজেপিত যোগদানৰ বাবে মন মেলিছে এওঁলোক হ'ল পাঁচ নম্বৰ ৱাৰ্ডৰ মুন্নাদেৱ আঠ নং ৱাৰ্ডৰ উমা চৌধুৰী ন নং ৱাৰ্ডৰ ৰাজু চক্ৰৱৰ্তী দহ নং ৱাৰ্ডৰ ঝৰ্ণা ভৌমিক আৰু ষোল্ল নং ৱাৰ্ডৰ পৌৰ সদস্য সুমিত্ৰা দীপনাথ এই পাঁচগৰাকী সদস্যই বিজেপিত যোগদান কৰিলে বিজেপিৰ সংখ্যা হ'বগৈ এঘাৰ অৰ্থাৎ বিজেপিয়ে হাইলাকান্দি পৌৰসভা গঠন কৰাটো প্ৰায় নিশ্চিত হৈ পৰিছে আনহাতে প্ৰায় পাঁচগৰাকী নিৰ্দলীয় সদস্যই আকৌ সকলো নিৰ্দলীয়ক একত্ৰ কৰি তেওঁলোকৰ ভিতৰত কোনোবাক পৌৰপতি বাছনি কৰাৰ প্ৰয়াস চলাইছে আনহাতে আজি কৰিমগঞ্জ সমষ্টিৰ সাংসদ কৃপানাথ মল্লাই হাইলাকান্দিত উপস্থিত হৈ পাঁচগৰাকীকৈ নিৰ্দলীয় সদস্যৰ যোগদানৰ পিছতে হাইলাকান্দি পৌৰসভা বিজেপিয়ে গঠন কৰিব বুলি মন্তব্য কৰিছে বেলেগ পাৰ্টি জিকা নাই ইণ্ডিপেণ্ডেণ্ট জিকিছে ইয়াৰ দহটা আৰু ছটা আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে জিকিছে এতিয়া আমি
আমার বোর্ড আমার হব যা কারণ নির্দল যে আছে ইন্ডিপেন্ডেন্ট আমার লগত কথা হয়েছে ফোন করেছে আজিও ফোন করেছে কেজন যে আমি বিজেপির লগত থাকিম কারণ ডেভেলপমেন্ট হলে আমার বিজেপির বোর্ড হব লাগিব আদারওয়াইজ নির্দল যদি বোর্ড হয় ইমান ডেভেলপমেন্ট করব নোয়ারে তা তো লিডার না থাকিব কোনে তার কোনে মালিক না থাকিব কেনে করিব কোনে আনি দিব ফান্ড সান্ড এখানে এখানে আমার লগত যোগাযোগ করেছে বোর্ড ইয়াত বিজেপির হবে না সেইটো নাই ময়ে তো আইসিল মই তেনেকুৱা কথা কোৱা নয় কারণ মানুষ শুনক মানুষ এইটো মিউনিসিপালিটি ইলেকশন এইটো ডাঙর ইলেকশন হয় সরু সরু ইলেকশন তো সরু ইলেকশনত কি হয় ইন্ডিপেন্ডেন্ট যোনে থিয় হয়েছিল কারণ ভাল মানুষ আসলে মানুষ কৈছে না ইমান ভাল মানুষ ভাল মানুষ দিলে আমার কাম হব আর এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে কোনে গঠন করব হাইলাকান্দি পৌরসভা রাহুল চক্রবর্তী আছে ফোন লাইনত রাহুল কি চর্চা চলিছে এই সন্দর্ভত হয় স্মিতা এবার হাইলাকান্দি জেলার যে পৌরসভার ফলাফল আসছিল আর এই ফলাফল দেখা যাচ্ছে একটা ব্যতিক্রমী দৃশ্য পার্টিতক প্রার্থীক প্রাধান্য প্রদান করেছিল হাইলাকান্দি রাইজে আর ইয়ার ফলতে হাইলাকান্দি দশটাক ওয়ার্ডর পুরা নির্দলীয় প্রার্থী বিজয়ী হয়েছিল বিপরীতে বিজেপিয়ে লাভ করেছিল মাত্র ছটা আসন হাইলাকান্দি ষোলোটা ওয়ার্ডের ভিতরতে বিজেপিয়ে প্রার্থী দিয়েছিল পনেরোটা ওয়ার্ডত আর ইয়ার ভিতর মাত্র ছগী জয়লাভ করেছে আর কংগ্রেসের প্রার্থী দিয়েছিল দুটা ওয়ার্ডত মাত্র দুটা ওয়ার্ডত কিন্তু দুটা ওয়ার্ডতে কংগ্রেসের প্রার্থী দুগী তৃতীয় স্থান অধিকার করে অকপয় প্রার্থী দিয়েছিল এটা ওয়ার্ডত আর এই প্রার্থীগী মাত্র 32টা ভোট লাভ করেছে ফলত দেখা গেছে যে হাইলাকান্দি রাইজে দলতকে প্রার্থীক অধিক গুরুত্ব প্রদান করেছিল কিন্তু ইয়ার পিছতে যে এই নির্দলীয় সুবিধা আছিল তাতে বর্তমান এটা ফাঁক ধরেছে বলে আমার হাতত যে তথ্য হয়ে করেছে কিয়নো ইয়ার ভিতরতে পাঁচগী নির্দলীয় প্রার্থীয়ে ইয়ার আগতে বিজেপির পরা টিকেট লাভ করার আশা প্রকাশ করেছিল কিন্তু টিকেটের পর বঞ্চিত হয়ে বিসম্বাদী হয়ে নির্বাচন অবতীর্ণ হয়েছিল আর ইয়ার পিছতে জয়লাভ করে আহে সেই কারণে আকৌ বিজেপির যাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে ভিতর বিজেপির যে কার্যকরী কমিটিয়ে যে বহিষ্কার সিদ্ধান্ত লৈছিল সেই উঠাই লওয়ার পিছতে বিজেপির যোগদান করব বলে আমার হাতত তথ্য হয়ে পড়েছে অস্মিতা যদি বিজেপির যোগদান করে তাহলে পৌরসভা কোনে গঠন করার সম্ভাবনা হয় অস্মিতা যদি এই পাঁচগী বিজেপি যোগদান করলে বিজেপির সংখ্যা হব গৈ এগারো হাইলাকান্দি পৌরসভা গঠনের বাবে প্রয়োজনীয় আসনের সংখ্যা হয়েছে নয় নটা আসন হলে নটা ওয়ার্ড হলে হাইলাকান্দি মানে সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাব সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাব আর এগারোটা ওয়ার্ড যদি বিজেপির হয়ে যায় তাতে মানে নিশ্চিতভাবে বিজেপিয়ে গঠন করব আর বিজেপির ভিতরতে দুটা নাম আমার হাতত আহি পড়েছে এটা হল পনেরো নম্বর ওয়ার্ডর বিজেপির যে ওয়ার্ড মেম্বার হয়ে নির্বাচিত আছে কল্যাণ গোস্বামী আর দ্বিতীয়ত হল মানব চক্রবর্তী চারি নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার এই দুগীর ভিতর যিকোনো এজন হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান হব পারে বলে তথ্য আছে আর কেতিয়ালে স্পষ্ট হব এই সমগ্র ছবিখন হয় অস্মিতা অহা তেরো তারিখে গুৱাহাটীত বিজেপির কার্যকরী সমিতি একটা সভা আছে ইয়ার পিছতে সকল সিদ্ধান্ত হব কেতিয়া যে বিজেপির নির্দলীয় প্রার্থীসকলে বিজেপির যোগদান করব আর কেতিয়া গঠন বোর্ড গঠন করব ধন্যবাদ জানাইছো রাহুল আপনার হাইলাকান্দির প্রায় রাহুলে জানালে যে হাইলাকান্দি পৌরসভাক লইটা চিন্তা চর্চা চলি আছে যেহেতু নির্দলীয় যখন প্রার্থী আছিল দুটা ভাগত বিভক্ত হয়ে পড়ছে আর পাঁচগীক নির্দলীয় প্রার্থী এটা বিজেপিত যোগদানের চলাইছে প্রস্তুতি কোনে দখল করব মরিয়নি পৌরসভা মরিয়নি পৌরসভা নির্বাচনের বিধায়ক রূপজ্যোতি কুর্মীর লোবিকেন্দ্রিক রাজনীতির বাবে ধরাশায়ী হল কেবা দল ইফালে কেবাগী নির্দলীয় প্রার্থীক ছল চাতুরি আর প্রলোভনে বিজেপিত সামিল করে বিজেপি দলে মরিয়নি পৌরসভা গঠন করবলে তৎপর হয়ে পড়েছে মরিয়নি বিধায়ক রূপজ্যোতি কুর্মী বুধবার মাজনিশা মরিয়নির আঠ নং ওয়ার্ডের নির্দলীয় প্রার্থীর রূপে জয়ী হওয়া গায়ত্রী চক্রবর্তীর গৃহত একাংশ বিজেপি কর্মীগুলো উপস্থিত হয় মরিয়নির বিধায়কজন উল্লেখযোগ্য যে উক্ত ওয়ার্ডত বিজেপির নবনীতা শ্যামক পরাস্ত করেছিল গায়ত্রী চক্রবর্তীয়ে নবনীতা শ্যাম সাংসদ তপন গগৈ পছন্দর প্রার্থী হওয়ার বাবে বিধায়ক রূপজ্যোতির ঘনিষ্ঠ গায়ত্রী চক্রবর্তীক আঠ নং ওয়ার্ডর নির্দলীয় রূপে প্রক্ষেপ করা হয়েছিল বলে ইতিমধ্যে চর্চিত হয়েছিল এগারী প্রার্থী জয়ী হওয়ার পিছত বিধায়ক রূপজ্যোতি কুর্মীর প্রার্থীগীর গৃহত উপস্থিত হওয়ার পিছতেই নির্দলীয় প্রার্থীগিয়ে গেরুয়া বসন পিন্ধাটো নিশ্চিত হয়ে পড়ছে ইফালে বিজেপি দলের হয়েও কেবাগীও জয়ী নির্দলীয় প্রার্থীয়ে যোগাযোগ করা বলে বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে দাবি করার বিপরীতে বাকি সাতগী নির্দলীয় প্রার্থী গেরুয়া বসন পিঁধিব ইচ্ছুক নহয় বলে জানিবলে দিছে ইফালে চারি নং ওয়ার্ডর নির্দলীয় প্রার্থী বিশিষ্ট ক্রীড়া সংগঠক পিকলু রায় তথা জ্যেষ্ঠ বিজেপি কর্মী বিজন মজুমদারে পুনছাতেই বিজেপিরে যোগাযোগ করার কথা নৎসাত করে যোগাযোগ করা নাই আর নিজে এককভাবে ইন্ডিপেন্ডেন্ট উঠেছো মানে কিন্তু কারোর নাই
ইন্ডিপেন্ডেন্ট সবাই নিজৰ নিজৰ উঠিছে কিন্তু মই মোৰ নিজৰ নিজৰ যিটো পাৰ্চনেলিটি থকা মই নিজৰ ৱাৰ্ডখনৰ প্ৰতি মই কাম কৰিবলৈ মই আগবাঢ়ি আছো চেষ্টা চলাবই তেখেতৰ দলৰ হকে কাম কৰিবই ইয়াত আমাৰ ক'বলগীয়া একো নাই কিন্তু মই আপোনালোকৰ সংবাদকৰ্মীৰ মাধ্যমেদি গোটেই মৰিয়ানীবাসী ৰাইজক ইমানটো বিশ্বাস দি আছোঁ যে আমি কেতিয়াও তেখেতৰ কথাত ভুল নাযাওঁ আৰু ছেকেণ্ড হ'ল আমাক ৰাইজে যি বিশ্বাস লৈ আমাক জিকাই আনিলে সেইটো আমি চিৰদিন মানে তেখেতসকলৰ ওচৰত কৃতজ্ঞ থাকিম আৰু এনেকুৱা একো কাম নকৰোঁ যে ৰাইজে যি ভৰসাত আমাক জিকাই আনিলে যে তেখেতৰ ভৰসাত যাতে অলপ হ'লেও মনত নারায়ণপুর পৌরসভা গঠনের আশা চেঁচা পানি পড়ি কংগ্রেসের একমাত্র নারায়ণপুর পৌরসভাও হেরালে কংগ্রেসে নারায়ণপুর পৌরসভার বিজয়ী প্রার্থী হরি চন্দক মায়া চন্দক পল্লবী হাজরিকা বনিয়া জয়ামায় দেউরিয়া যোগাযোগ করেছে বিজেপিত ইয়ারে হরি চন্দক জয়ামায় দেউরি নিরলীয় হিসাবে জয়ী হয়েছিল কংগ্রেসের জয়ী হওয়া মায়া চন্দক পল্লবী হাজরিকা বনিয়া আর বিজেপিত যোগদান করার পিছতে কংগ্রেসের পৌরসভা গঠনের সপনও চুরমার হল তিনখনক আসনের জয়ী হওয়া বিজেপির সংখ্যা হলগুলো সাত উল্লেখ্য যে বিধায়ক অমিয় কুমার ভূঁয়ার টিকট প্রদানত খেলিমেলির বাবে নিজে নির্দলীয় খেলি পত্নীক কংগ্রেসের প্রার্থিত্ব দিয়েছিল হরিচন্দকে আমার নারায়ণপুর পৌরসভার নবনির্বাচিত চারিগী পারিষদে আমার দলত যোগদান করেছে তাদের দুগী নির্দলীয় পারিষদ আছিল আর দুগী কংগ্রেস দলের বিজয়ী পারিষদ আছিল চারিগী যোগদান করার আমার নারায়ণপুর পৌরসভার পারিষদর সংখ্যা সাতগুলো আমার বৃদ্ধি পালে আর সাতগী হওয়ার আমার পৌরসভাখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব গঠন হল আসল কথাটা সত্য নাছিল যদিও পাঁচখন আসন পায় কংগ্রেস দলে তাত সমান সমান হয়েছিল সাংসদ আর বিধায়ক ধরলে আমিয়ে বেশি হয়ে আসিল তথাপিতো সংবাদ মাধ্যমত ওলাই আছিল যে কংগ্রেসে এইখন পৌরসভা গঠন করা বলে আসলে কংগ্রেসে পৌরসভা গঠন করা নাছিলে তেওঁলোকে পাঁচখন আসন পাইছিলে আমি তিনিখন আসন পাইছিলো নির্দলীয় দুখন আসন পাইছিলো হুজাই ঢলপুখুরী স্টেশনের সন্মুখ নিশা ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জুইত যা গেছে পাঁচখনক ব্যবসায়িক প্রতিষ্ঠান জুইত কেবা লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে সিলিন্ডার বিস্ফোরণের ফলত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে জুয়ে ঘটনাস্থলীত অগ্নিনির্বাপক বাহিনী উপস্থিত হয়ে নির্বাপন করে জুইত দেখাইছো দৃশ্য এনেদরে হুজাই ঢলপুখুরী স্টেশনের সন্মুখ নিশা এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জুইত যা গেছে পাঁচখনক ব্যবসায়িক প্রতিষ্ঠান জুইত কেবা লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে সিলিন্ডার বিস্ফোরণের ফলতে ভয়ঙ্কর রূপ ধারণ করে জুয়ে ঘটনাস্থলীত অগ্নিনির্বাপক বাহিনী উপস্থিত জুই লাগিছিল এইটো মার্কেটত মুঠতে ইয়াতে গেলামালের দোকান আসলে তিনখন এখন ফার্মেসি আসলে এখন চাহর দোকান আসলে কিহরপরা লাগিছে কোনো কব নয় মানে সব জ্বলি পড়ি শেষ হয়ে কেটে দোকান আসলে ইয়াতে মুঠতে গেলামালের দোকান তিনখন চাহর দোকান এখন আর মেডিসিনের দোকান এখন ফার্মেসি ফায়ার ব্রিগেড মানুষ আসছিল হ্যাঁ ফায়ার ব্রিগেড আসছে মানে 10 মিনিট আগতে মানে দোকান টোকান বন্ধ করে গেছি 10 মিনিট ঘর গিয়ে মানে সোমার লগে জুই বলে মানে মানুষ শিহরিছে আই দেখল সব জ্বলি কি দোকান আছে আপনার মোটর গেলামাল দোকান গেলামাল দোকান রাশিয়া ইউক্রেন যুদ্ধৰ আজি সপ্তদশ দিন ইউক্রেইনের সারণবিল পারমাণবিক শক্তি প্রকল্পলৈ আহিছে ভাবুকি রুশ সেনায় আক্রমণ করার আশঙ্কা ইউক্রেইনৰ কিয়েভৰ এই দাবীক অস্বীকার করেছে মস্কোয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক স্পষ্টীকরণ প্রদান করেছে মস্কোয়ে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধৰ আজি সপ্তদশ দিন ইউক্রেইনের সারণবিল পারমাণবিক শক্তি প্রকল্পলৈ নামি আহিছে ভাবুকি রুশ সেনায় আক্রমণ করার আশঙ্কা ইউক্রেইনৰ কিয়েভৰ এই দাবীক অস্বীকার মস্কোর রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকত স্পষ্টীকরণ মস্কোর আর ফলে বর্তমানেও কিয়েভ খার্কিভত গুলিবর্ষণ অব্যাহত রাশিয়ার
রুশ সেনার আক্রমণত পুনের মৃত্যু হয়েছে 1582 জন লোকর। ইউক্রেইনের মারিওপোলত মৃত্যু হয়েছে সাধারণ নাগরিকর। ইউক্রেইনের বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের এই তথ্য। পুনর্বার জানাইছো যে বর্তমানেও কিয়েভ খার্কিভত গুলিবর্ষণ অব্যাহত আছে রাশিয়ার। রুশ সেনার আক্রমণত পুনের মৃত্যু হয়েছে 1582 জন লোকর। ইউক্রেইনের মারিওপোলত মৃত্যু হয়েছে সাধারণ নাগরিকর। ইউক্রেইনের বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের এই তথ্য। আর আজি রাশিয়া ইউক্রেইন যুদ্ধের সপ্তদশ দিন। ইউক্রেইনের উপর বর্তমানে আক্রমণ অব্যাহত রাখছে পুতিন বাহিনী। অতি শেহতাক ইউক্রেইনের সুরক্ষিত রূপে বিবেচিত হয়ে থাকা শহর ডিনিপ্রোতো আক্রমণ রাশিয়ান সেনার মিসাইল আক্রমণে তছনছ করেছে শহরখনের একটা জোতা কারখানা। মুহূর্তে ধ্বংসস্তূপত পরিণত হল ডিনিপ্রো শহর। পিছিয়ে এই আক্রমণ প্রতি আক্রমণের পাছতো যুদ্ধর বন্ধর পুনপটিয়া হস্তক্ষেপের পর বিরত আছে জো বাইডেনের আমেরিকা। এফালে আক্রমণ তীব্রতর করে তোলার সিরিয়ার ব্যক্তিগত যুঁজারুক যুদ্ধক্ষেত্র অনার পরিকল্পনা ভ্লাদিমির পুতিনের। অবশ্যই পুতিনের এই পরিকল্পনা নিন্দা করে নিজেই ধ্বংস হয়ে যাওয়া এখন দেশের পর হত্যাকারী অনার পরিকল্পনা বলে কটাক্ষ জেনারেলকে। মাজুলী বিধানসভার উপনির্বাচনত অভিলেখ সংখ্যক ভোটার জয়লাভ করে বিধানসভালে নির্বাচিত হল ভুবন গাম। জয়ের পিছতে বিধানসভার উপস্থিত হল নবনির্বাচিত বিধায়ক ভুবন গাম। জনতা ভবনত উপস্থিত হয়ে মুখ্য সচিবক দাখিল করলে বিজয়ী হওয়ার প্রমাণপত্র। লগতে সত্রাধিকার প্রবসক মানে কোজোরে প্রার্থনা জানাব বিচার। আর এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মানে ধন্যবাদ দিছ। রাজ্য সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াক ধন্যবাদ দিছ। আর সময় আছে আনেটি বিরতির। আটাইতক সবল আর সতেজ সিমেন্ট সূর্য।